কোন বান্দার যদি রাতের বেলায় ভুল হয়ে যায় তো এসো এসো আমি তোমাদের জন্য হাত বাড়িয়ে ধরে আছি তোমরা আমার কাছে দিনের বেলায় এসে ক্ষমা চেয়ে নাও আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য হাত বাড়িয়ে আছি এসো তোমরা রাতে ভুল করেছো দিনের বেলায় জোহরের নামাজ পড়তে এসে হাতখানা তুলে ধরো আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ আমি রাতে আজকে এটা পাপ করেছি আল্লাহ আজ রাতে আমি এই অন্যায়টা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কি আপনাদের সম্মুখে যেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া নিয়ামত সে সম্বন্ধে কিছু আলোচনা ইনশাআল্লাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে আম ভাবে নিয়ামত দিয়েছেন আল্লাহর যে সুখটা মুসলমান ভোগ করে একজন কাফের একজন মুশরিকও সেই নিয়ামত আল্লাহর ফয়দা নিচ্ছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত মানুষের জন্য চাহে সে মুসলমান হোক মুশরিক হোক বা কাফের হোক আল্লাহ তাকে খাবার দিচ্ছেন তার যত্ন করছেন আমরা হলাম মুসলমান অতএব আমাদেরকে মুসলমানের আকীদা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফে বলছেন যে আমার নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না এত আমার নিয়ামত তোমাদের উপরে আমি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুকে পানি দিয়েছেন তিন অংশ আর এক অংশ হচ্ছে শুকনো জায়গা তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফে কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আমি পৃথিবীটাকে চার ভাগে ভাগ করেছি তিন অংশ পানি এক অংশ শুকনো বানিয়েছি আর তিন অংশ জল দিয়ে যদি তোমরা আমার প্রশংসা কর মানে হলো এই যতগুলো সমুদ্রতে পানি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত জল দিয়েছেন সমুদ্র বানিয়েছেন তোমরা যদি আল্লাহর প্রশংসা করার জন্য সমুদ্র পানিগুলোকে জলগুলোকে যদি তোমরা কালি বানিয়ে আল্লাহর প্রশংসা করতে লাগো সমুদ্র সমস্ত পানি শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করা শেষ হবে না শেষ হবে না এত আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দ্বিতীয় জায়গাতে বললেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো
আমি তোমাদের উপরে এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত করেছি যে তোমরা যদি আমার নিয়ামতগুলোকে গুনতে শুরু করো 60 বছরের জীবনে তোমরা আমার নিয়ামতগুলোকে গুনে গুনে শেষ করতে পারবে না তোমাদের জীবন শেষ হয়ে যাবে এত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে নিয়ামত হিসাবে দিয়েছে আপনি যেদিকে তাকাবেন সেদিকে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরযি জামিআ ওরে উম্মত মুহাম্মাদের দল পৃথিবীতে আমি যা কিছু বানালাম গাছ থেকে শুরু করে জানোয়ার পশু পাখি থেকে শুরু করে পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি লেচুর গাছ দাও তাও আমের গাছ বলো তাও আঙ্গুরের গাছ বলো তাও বেদানার গাছ বলো তাও যতগুলো জিনিস আমি দিলাম আদম সন্তানের জন্য আমি পৃথিবীতে দিলাম কিন্তু ওই জিনিসগুলো আল্লাহকে ডাকে কিন্তু আদমের বাচ্চারা কেন আমাকে ডাকে না এতগুলো নিয়ামত দিলাম তা সত্ত্বেও তোমরা কেন আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করো না এতগুলো তোমাদেরকে আমি দুনিয়ার বুকে নিয়ামত দিয়েছি তোমরা কেন আমার শুকরিয়া আদায় করবে না যা কিছু দুনিয়াতে দিয়েছি মানুষের জন্য দিয়েছি আল্লাহ পাকের নবী বলছেন ওয়াই মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি পৃথিবীতে এমন কিছু নাই যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না যেটাই মানুষের জন্য বানিয়েছি ওই জিনিসটাই আল্লাহর শুকরিয়া আদায় করে গাছ আল্লাহর কাছে মাথা নত করে আর কিছু যে সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন সবটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহর সামনে মাথা নত করে কিন্তু এই মানুষজাত আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া করে থাকে কোন কোন সময় একমাত্র মানুষ যে আল্লাহ কোনো তাকে মুসিবত দিলে কোনো তার পরীক্ষা যদি নিতে চায় সেটাতে না শুকরিয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন আল্লাহর এত দয়া আল্লাহর এত রহম এত দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নবী বললেন আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা একজন মা ছেলেকে কত ভালোবাসে একজন মা ছেলেকে কত আদর করে যে আদর আপনি দিতে পারবেন না একজন মা যতটা ছেলেকে আদর দিতে পারবে কনকনে ঠান্ডা জারের সময় যে আদরটা মা ছেলেকে দেয় যে সিংহটা বাবা মা ছেলেকে দেয় ওই আদর তুমি দিতে পারবে না এত মা ছেলেকে ভালোবাসে এত মা ছেলেকে ভালোবাসে আল্লাহর নবী বলছেন ওই মায়ের চাইতে আল্লাহর হাজার গুণ হাজার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দার উপরে রহম করে মহব্বত করে ভালোবাসেন একজন মা যতটুকু নিজের ছেলেকে ভালোবাসে তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার গুণ তার বান্দাকে তিনি ভালোবাসেন কিন্তু আমাদের ভিতরে আমাদের ফিতরাতে আমাদের নেচার একটা জিনিস আছে যখন আমরা সুখে থাকি তখন আল্লাহকে আমরা কেয়ারই করি না আল্লাহর নিয়মকে আল্লাহর আইনকে আমরা বুড়া আঙ্গুল দেখিয়ে অগ্রাহ্য করে আমরা দুনিয়ার বুকে ছুটে বেড়াই ভাই মুসলিম সমাজ আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলছেন মা মিন আব্দিন ইয়াশাবুল মাগাল কারাহা বেগাইরে আদা ইল্লা ওয়াদাবাস শুকুরু একজন মানুষ যদি পানি পান করে আর পানিটা যদি সুস্থভাবে পান করতে পেরে নাই
তার উপরে আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেল যে আপনি এক গ্লাস জল খেতে চাইলেন আপনি জলটা সুস্থভাবে পান করে নিলেন ওখানে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে যাবে বলবেন কি আলহামদুলিল্লাহ আমি সুস্থভাবে জলটা পান করতে পারলাম আল্লাহ তোমার দয়ার কারণে দয়ার কারণে আল্লাহ তোমার দয়ার কারণে আমি সুস্থভাবে পানি পান করলাম আমি তোমার দয়ারতে আমি সুক্ষ্মভাবে আমি খাবার খেতে পারলাম আপনি দেখছেন সেকেন্ডের মধ্যে আপনাকে এমন আল্লাহ বিপদে ফেলে দিতে পারে যেটা আপনি কল্পনাই করেননি মানুষটি ছিল কেমন আর হলো কি আপনি নিজেই কি দেখতে পারেন যে আপনি ছিলেন কেমন আপনার চুল পেকে গেল আর কিছুদিন বাদ চুল গালা ঝরতে আরম্ভ হয়ে যাবে তা আপনি নিজের জীবনটাতে দেখতে পাচ্ছেন যে কত চেঞ্জিং আসছে কি ছিলাম কি হয়ে গেলাম আবার কোথায় চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিচ্ছেন বান্দারে তোমাদের দ্বারাই যদি কোনো অন্যায় হয়ে যায় তোমাদের দ্বারাই যদি কোনো ভুল হয়ে যায় তোমরা কখনো নিরাশা হয়ে যাবে না কেননা আল্লাহর নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন বানি আদমের বেটারা ভুল করবে বানি আদমের বেটারা ভুল করবে ভুল করার পরে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে সেই হলো ভুলকারীদের মধ্য থেকে উত্তম কেননা আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন তারপরে আল্লাহর কাছে কত বছর কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার না জানার কারণে এই ভুলটা হয়েছে অতএব আমরা হলাম আদমের ছেলে আমরা হলাম আদমের বেটা আমাদের দ্বারাই যদি কোনো ভুল হয়ে যায় তো আমরা নিরাশা কখনো হয়ে যাব না মায়ুস কখনো হয়ে যাব না আমরা কখনো দিশাহারা হয়ে যাব না আমাদের দ্বারাই যদি চলতে ফিরতে গিয়ে অন্যায় হয়ে যায় ভুল হয়ে যায় তো আমাদেরকে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথাটা বললেন কুরিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও কোন বান্দার দ্বারাই যদি অন্যায় হয়ে যায় কোন বান্দার দ্বারাই যদি ভুল হয়ে যায় তাকে নিরাশা হতে নিষেধ করো সেই যেন মায়ুস না হয়ে যায় নিরাশা না হয়ে যায় কেননা আমি হলাম দয়ার ভান্ডার আমি মানুষকে সব সময় ক্ষমা করার জন্য রেডি আছি অতএব তোমরা আমার রহমত থেকে কখনোই বঞ্চিত হয়ে যেও না আমার রহমত থেকে তোমরা মায়ুস হয়ে যেও না বঞ্চিত হয়ে যেও না নিরাশা ভাব তোমাদের মধ্যে নিয়ে আসিও না আমি ক্ষমা করতে পারি তোমাদের উপরে আমি দয়া করতে পারি ভাই মুসলমান কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে খাবার দিয়েছিলেন আর তার যুগে যে দাজ্জাল ছিল নমরুদ তাকেও খাবার দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়েছিলেন আর তার জামানাতে উদবা শাইবা ওয়ালিদ বিন মুগীরা আবু জাহাল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দিয়েছিলেন কাউকে খাবার থেকে বঞ্চিত করেনি আল্লাহর রহমত থেকে কোন কাফেরও বঞ্চিত হয় না কোন মুশরিকও বঞ্চিত হয় না তাহলে আমরা মুসলমান হয়ে কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব আমাদের ভরসা কেন কমে যাবে আমরা কেন আল্লাহর উপরে ভরসা করতে পারি না যে একজন কাফেরকে যদি আল্লাহ খাবার দিতে পারে তা আল্লাহ আমি আল্লাহর সামনে পাঁচবার কপাল ঠুকেছি কমসে কম শুক্রবারে নামাজটা পড়েছি কমসে কম আমরা লা ইলাহা কালেমা পড়েছি আল্লাহকে মেনেছি আল্লাহ রাসূলকে মেনেছি আমরা কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব কেন আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব আমাদের ভুল হতেই পারে আল্লাহ ক্ষমা করার জন্য সব সময় বসে আছে একজন নবী ইব্রাহিম
তার নামটা সবারই জানা এত পরিচিত নাম এই নবীর ভিতরে একটা গুণ ছিল যে যখন তিনি খেতে বসতেন তো মেহমানকে নিয়ে বসতেন রাতে খেতেন তো মেহমানকে নিয়ে খেতেন দুপুর বেলায় খেতেন তো মেহমানকে সঙ্গে করে খেতেন আর সকাল বেলাও খেলো মেহমানকে সঙ্গে করে খেতেন তিনার বাড়িতে একজন মেহমান হয়েছে যেটা হলো মাজুসি ইব্রাহিম নবী সে মাজুসিকে নিজের সঙ্গে খাওয়াবা বলে নিয়ে আসলো আর তাকে বলল কি তোমাকে আজকে আমার রবের নাম নিয়ে খেতে হবে মাজুসি যে আগের পূজা করত তাকে বললে এই কথা যে তুমি কত দিন ধরে তুমি আগের নাম নিয়ে খেয়েছো আজকে তোমাকে আমার রবের নাম নিয়ে খেতে হবে মাজুসি বলছে যে তুমি খাবার দাও না দাও কোনো জায়গা আসে না কিন্তু তোমার রবের নাম আমি নিতে পারবো না আমি নিব না তুমি খাবার দিলেও ভালো না দিলেও ভালো ইব্রাহিম নবী রাগের টানে খাবারটা তার সামনে থেকে টেনে নিলেন যে যাও তুমি তোমার রবের কাছে খাবার চাও আমি খাবার তোমাকে দিব না আমার রবের খাবার তোমাকে দিব না মাজুসি উঠে চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে ইব্রাহিমকে নবীকে জানাচ্ছে ইব্রাহিম রে তুমি এটা কেমন করে করতে পারলে মানুষটার বয়স হলো 90 বছর কোনদিন আমার নাম লাইনি আল্লাহ বলে কোনদিন খাবার আরম্ভ করেনি বিসমিল্লাহ কোনদিন বলেনি তবু আমি ওই লোকটাকে 90 বছর থেকে খাবার দিয়ে যাচ্ছি আজকে তুমি খাবার জন্য ডেকেছো আমার নাম লাইনি তার কারণে তুমি থালাটা টেনে নিলে যাও ইব্রাহিম নবী তুমি যাও তাকে ডেকে এসে তুমি নিজের সঙ্গে খাওয়াও না তো তুমি একজন গুনাহগারের মধ্যে পড়ে যাবে সেই ইব্রাহিম নবী সেই মাজুসিকে ডেকে এনে নিজের সঙ্গে খাওয়াচ্ছে বলার উদ্দেশ্য হচ্ছে একজন কাফেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রহমত থেকে দয়া থেকে খাবার দিতে পারেন একজন মুশরিককে যদি আল্লাহ খাবার দিতে পারেন একজন মাজুসিকে যদি খাবার দিতে পারেন তাহলে আমরা কেন আমরা ভরসা করব না আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে খাবার দেবেন যেহেতু আল্লাহকে আমরা মেনেছি আমরা হয়তো জীবনে চলতে গিয়ে কতগুলো ভুল হয়ে যাচ্ছে আমাদের দ্বারায় সেই ভুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন যে আল্লাহ ডাকছেন সব সময় আল্লাহ ডাকছেন এসো বান্দা আমার কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওরে পৃথিবীর মানুষ তোমাদের দ্বারাই যদি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার যদি রাতের বেলায় ভুল হয়ে যায় এসো এসো আমি তোমাদের জন্য হাত বাড়িয়ে ধরে আছি তোমরা আমার কাছে দিনের বেলায় এসে ক্ষমা চেয়ে নাও আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য হাত বাড়িয়ে আছি এসো তোমরা রাতে ভুল করেছো দিনের বেলায় জোহরের নামাজ পড়তে এসে হাতখানা তুলে ধরো আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ আমি রাতে আজকে এটা পাপ করেছি আল্লাহ রাতে আমি এই অন্যায়টা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহর নবী বলছেন আল্লাহ যদি এই কথাটা বলতে পারে যে কোনো বান্দা যদি রাতের বেলায় ভুল করে সেই বান্দা যেন আমার কাছে সে দিনের বেলায় ক্ষমা চেয়ে নেয় ওয়াবসুদু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল আর দিনের বেলায় যদি তুমি অন্যায় করো রাতে 12টায় এসে 1টায় এসে 2টায় এসে আমার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও আমি তোমাদেরকে maaf করার জন্য রেডি রয়েছি কখন একজন বান্দা আমার কাছে আসবে আর কখন আমার কাছে ক্ষমা চাইবে তাহলে আমি বুঝতে পারবো যে আমি হলাম প্রকৃতি আল্লাহ আমার আল্লাহর অস্তিত্ব জেগে উঠলো যে একজন বান্দা আমার কাছে ফকিরের রূপ ধরে গোলামের রূপ ধরে নাজুর হয়ে খাকসার বান্দা হয়ে আল্লাহ আমার কাছে চাইতে এসেছে ওই বান্দা আমার কাছে ক্ষমা চাইতে এসেছে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে আসেন তো আল্লাহ বেশি খুশি হন
কিন্তু আমাদের ভরসা আজকে অনেকটাই পরিমাণে কমে গিয়েছে যে আমরা আল্লাহর উপরে ভরসাই করতে পাচ্ছি না ভাই মুসলিম সমাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো নিয়ামত দেওয়ার পরও যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন বানি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা নিতে চেয়েছিলেন যে এদের আমি পরীক্ষা নিব দেখি পাস করতে পারে কিনা বানি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তির আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছিলেন যে আমি এদেরকে অসুস্থ দিয়েছি এদেরকে অসুখ দিয়েছি ওই অসুখের মাধ্যমে এদের আমি পরীক্ষা নিতে চাই অসুখ গালা সেতুর বিমারে দিয়েছিল যার রং ছিল সাদা এটা আমরা ফুলের রোগ বলে জানি একজনকে তার মাথায় ছিল না চুল তিন নম্বর হলো একজন অন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজন ব্যক্তিকে যাচার জন্য ফারিশতা পাঠালেন যে তাদের কাছে যাও যে বলো তারা নিজের অসুখগুলো ভালো করতে চায় কিনা তারা একজন পয়সাওয়ালা হতে চায় কিনা ফারিশতা আল্লাহর হুকুমে আসলেন তাদের কাছে প্রথম ব্যক্তি যাকে সেতুর বিমারে কোড়ের বিমারে সাদা ফুলের রোগ হয়েছিল তাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করলো তুমি ভালো হতে চাও কিনা বলছে হ্যাঁ ভাই আমি ভালো হতে চাই কেননা এই রোগ নিয়ে আমি মানুষের কাছে যেতে পারছি না যেখানে মানুষ থাকে সেখানে আমি দূরে সরে থাকি মানুষ আমাকে এই রোগের জন্য ভালোবাসে না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই ব্যক্তিকে ভালো করে দেওয়া হলো এবং সেই ব্যক্তিকে একটা গাভীন উট দেওয়া হলো এবং বরকত দিয়ে দেওয়া হলো ওই উট থেকে সে অনেক পয়সাওয়ালা ধনদাওয়ালা হয়ে গেল অনেক টাকার মালিক বনে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন তাকেও সেইভাবে বলা হলো তুমি ভালো হতে চাও কিনা সে বলল আমি ভালো হতে চাই মাথার চুল হচ্ছে মানুষের একটা সৌন্দর্য অতএব সৌন্দর্য আমি ওটা পেতে চাই তাকেও মাথাতে চুল দেওয়া হলো আর একটা দশ মাসের গাভীন উট দেওয়া হলো তারপর তৃতীয় ব্যক্তির কাছে চলে গেল যে অন্ধ ছিল তাকেও সেইভাবে বলা হলো যে তুমি কি তোমার রোগকে ভালো করতে চাও সে তিনি অনেক আশা নিয়ে বসে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দুনিয়া সৃষ্টি করেছে আমি চোখের দ্বারা দুনিয়াটা দেখব তাকেও ভালো করে দেওয়া হলো তারপরে একটা ছাগল দেওয়া হলো গাভীন ছাগল এই লোকগুলো ভালো হয়ে গেল এবং উটের দাঁড়াতে গায়ের দাঁড়াতে ছাগলের দাঁড়াতে অনেক টাকা পয়সার মালিক হলো অনেক অনেক টাকার মালিক হয়ে গেল তারা কোটিপতি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিলেন তার কিছুদিন পর আবার ফারিশতা মানুষের রূপ ধরে তাদের কাছে আসলেন তাদের কাছে যাচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন যে যে সমস্ত বান্দাদের আমি রোগ ভালো করে দিলাম যাদেরকে কোটিপতি বানিয়ে দিলাম তাদের কাছে যাও তো আবার তারা আল্লাহর শুকরিয়া আদায় করছে কিনা আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে আমরা আজ দশ বছর পনেরো বছর আগে কিছুই ছিলাম না আজকে আল্লাহর দয়াতে আল্লাহর রহমতে আমরা অনেক টাকার হয়তো মালিক হয়েছি কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না তো সেই মানুষগুলোর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিশতা পাঠালেন তারপরে তাদের কাছে কিছু চাইলেন গরিবের রূপ ধরে আসলেন ফারিশতা বললেন কি আমি একজন গরিব মানুষ আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই আমি একজন অসহায় হয়েছি আমার বাড়ি হলো দিল্লি বোম্বাই গুজরাট অতএব আমি যে বাড়ি যাব আমার বাড়িতে কোনো জিনিসও নাই এবং আমার সঙ্গে কোনো টাকা পয়সা নাই অতএব তুমি সহযোগিতা করবে কি না যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জানতে চেয়েছিলেন সে বলল কি আমি বড্ড মেহনত পরিশ্রম করে এই মালগুলো কামিয়েছি অতএব আমি পাঁচ পয়সাও দিতে পারবো না
তুমি অন্য কোথাও গিয়ে দেখো আমার কাছে তুমি কিছুই পাবে না প্রথম ব্যক্তি বলল কি আমি কিছুই তোমাকে দিতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এসে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে যে পয়সা ভালো হয়েছিল রোগ ভালো হয়েছিল সে না শুকরিয়া আদায় করলো যার কারণে ফেরেশতা বদদুয়া করে দিল যে আল্লাহ এই মানুষটা আগে যেমন ছিল ওই মতো আবার তাকে তুমি বানিয়ে দাও যেই মতো ফুলের রোগ ছিল ফুলের রোগবালা বানিয়ে দাও যেই মতো তার কাছে কোনো টাকা পয়সা ছিল না ওই মতোই বানিয়ে দাও আবার সেই রোগ তার ভিতর হয়ে গেল আবার সেই গরিব হয়ে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে গেল সেই ব্যক্তি ওই মতোই কথা বলল আমি বড্ড পরিশ্রম করে এই মালগুলো কামিয়েছি অতএব আমি পাঁচ পয়সাও দিতে পারবো না তুমি অন্য কোথাও গিয়ে দেখো আবার ফেরেশতা বদদুয়া করে দিলেন কি যে আল্লাহ যেই লোকটারকে তুমি এত রহমত দিয়ে দুনিয়াতে অসুখ ভালো করলে এবং তাকে মাল দিলে সে তোমার না শুকরিয়া আদায় করেছে অতএব আগে যেমন ছিল তাকে ওই মতোই বানিয়ে দাও ওই মতোই হয়ে গেল তৃতীয় ব্যক্তির কাছে গেল যে অন্ধ ছিল তখন যে যখন যেকে মকে যে জিজ্ঞাসা করা হলো যে তুমি আমাকে সহযোগিতা করবে কিনা আমি একজন মুসাফের ব্যক্তি সে বলল কি ভাই তোমার ইচ্ছা যেটা সেটা তুমি নিয়ে নিতে পারো আমার ছাগল চড়ছে মাঠে ওই ছাগলের মধ্যে তোমার যেটা পছন্দ হবে যেটা তোমাকে ভালো লাগবে সেটা তুমি নিয়ে নিতে পারো আমার কোনো অসুবিধা নেই ফেরেশতা নিজের পরিচয় দিয়ে দিলেন যে আমি তোমার মাল নিতে আসিনি আমি শুধু তোমাকে যাচার জন্য এসেছি যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না করো না ওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে তার মালে আমি আরো বেশি বেশি করে বরকত দিব তার মাল আরো আমি বেশি করে বাড়িয়ে দিব আর যে আমার শুকরিয়া আদায় করবে না তার মাল আরো কমিয়ে দিব এমন কি তাকে শাস্তিতে আমি ভরে দিব তার জীবনে শান্তি বলে কোনো জিনিস থাকবে না অতএব যে ব্যক্তি বলেছিল যে আমার আল্লাহর দয়াতে আমি এগুলো মাল পেয়েছি অতএব তোমার ইচ্ছা যেটা সেটা নিয়ে চলে যাও ফেরেশতা নিজের পরিচয় দিলেন তোমার মাল আমি নিতে আসেনি শুধু যাচতে এসেছি তুমি দাও কিনা আল্লাহ যেন তোমার আরো বেশি বেশি করে তোমার মালে বরকত দেই আরো তার মাল আল্লাহর দয়াতে বাড়তে লাগলেন অতএব আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছেন সেই ভালোর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে সব সময় আল্লাহকে স্মরণে রাখতে হবে যে আমি যে এই সুস্থ আছি আমার কাছে টাকা না থাকলে কি হবে আল্লাহ আমাকে ভালো রেখেছেন আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন সেই জিনিসটাকে মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে মুসা নবী ফিরাউন তাকে ধাওয়া করছে পিছন থেকে সামনে সমুদ্র আর সে সমাতে মুসা নবীর কমেরা দলের মানুষেরা বলছে কি যে আর আমাদের রিহাই নেই সামনে সমুদ্র আর পিছনে ফিরাউনের দলবল অতএব আমরা ধরা পড়ে যাব ফিরাউনের হাতে আমরা ধরা পড়ে যাব আর আমাদের রিহাই নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলেছেন এই কথাটা উল্লেখ করেছেন যে কালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন মুসা নবীকে মুসার দলের মানুষেরা সামনে রেখে বলছেন এরে মুসা আমাদের আর রিহাই নেই আমাদের আর বাঁচার আশা নেই সামনে আমাদের সমুদ্র পিছনে হচ্ছে ফেরাউনের লস্কর ফেরাউনের দলবল চলে আসে আমাদের আর বাঁচার আশা নেই আমাদের আর বাঁচার আশা নেই আমাদেরকে আর বাঁচতে হবে না না তো সমুদ্র ডুবে মরতে হবে না তো ফেরাউনের লস্করের হাতে আমাদেরকে জবাই হতে হবে এইভাবে মুসা নবীর কমেরা মুসা নবীকে বলছেন আর আল্লাহর উপরে মুসা নবীর কত ভরসা ছিল
موسى نبی بولছে انما معي ربي سيهديني যখন আমি আল্লাহর উপরে ভরসা করেছি নিশ্চয়ই আল্লাহ আমাকে এই জায়গা থেকে পরিত্রাণ দেবেন আমাকে নিশ্চয়ই আল্লাহ আমার কোন রাস্তা বের করবেন যখন মুসা নবী এই কথা বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলছেন আনিজরিব বিআসাকাল বাহার হে মুসা তোমার লাঠিটা তুমি সমুদ্রই মারো যখন মারলেন মুসা নবী সমুদ্রতে সমুদ্র সঙ্গে সঙ্গে ফেটে গেল মুসা নবীর দলবল সমুদ্র পাশ হয়ে চলে গেল ওই পারে যখন চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে দাঁড় হতে বলছে মুসা তুমি এই পাটালে দাঁড়িয়ে থাকো আর আমার তামাশা দেখো কিভাবে ফেরাউনকে আমি এই সমুদ্র ডুবিয়ে মারছি তুমি পালিয়ে যেও না আর তোমাকে ধরতে পারবে না তুমি পার হয়ে গেছে সমুদ্র অতএব শুধু তামাশা দেখো তুমি রং লীলা দেখো যে কিভাবে আমি ফেরাউন ফেরাউনের সাথে ব্যবহার করছি কিভাবে আমি ফেরাউনের দলবলকে ডুবিয়ে মারছি ভাই মুসলিম সমাজ বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহর উপরে যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার জন্য অনেক পদ্ধতি রেখেছেন অনেক রাস্তা রেখেছেন কিন্তু আমাদেরকে ভরসা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তাহলে আল্লাহর কাছ থেকে আমরা দয়া পাব আল্লাহর কাছ থেকে আমরা সহযোগিতা পাব আল্লাহ আমি সমস্ত মুসলমান ভাইদের কাছে আমরা আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ভরসা করার তৌফিক দেন সকলে বলুন আমিন